হযরত বিলালে হাবশি একজন গোলাম ছিল, ক্রীতদাস ছিল। যেই দিন থেকে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে বিক্রি হয়ে গেছেন, ওই দিন থেকে দুনিয়ার ইমাম হয়ে গেছে। আপনি আপনার সন্তানকে যদি এখন জিজ্ঞাসা করেন বিশ্বের বর্তমান সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির নাম কি, আপনার সন্তান বলতে পারবে না। কিন্তু আপনি যদি বলেন 1400 বছর আগে আমার নবীর মুয়াজ্জিনের নাম কি, আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারাও বলে দেবে তার নাম হযরত বিলাল। ওনাকে যখন অত্যাচার করা হচ্ছিল মক্কাতুল মুকাররমায়, উনি উহ আর শব্দ করেন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। তখন মক্কার কুরাইশা বলছে, কি ব্যাপার বেলাল, তোমার কি সামান্য কষ্ট হয় না? তোমাকে যে এত অত্যাচার করা হচ্ছে, কেন তোমার মুখ দিয়ে এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না? হযরত বিলাল বলছে, তোমরা যখন বাজারে যাও মাটির বাসন কোসন কেনার জন্য, তখন মাটিকে একটু বাড়ি দিয়ে যাচাই করো না যে এটা কি আসলে শক্তপোক্ত কিনা। তখন টক 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 আওয়াজ হয়। যখন আমরা মাটির বাসন কোসন আমরা যখন চেক করি দোকানের মধ্যে, তখন একটা টক 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 আওয়াজ হয়। হযরত বিলাল বলছে, আমার আল্লাহ এবং তার রসুল আমাকে এখন ক্রয় করতেছে, সেই জন্য ওনারা আমাকে পরীক্ষা করতেছে, টক টক আওয়াজ হয় কিনা, বিলালের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় কি হয় না, এটা আমার আল্লাহ এবং তার রসুল পরীক্ষা করতেছে। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন, নবীর কদমে বিক্রি হয়ে গেছেন। নবী তাকে এমন জায়গায় নিলেন, এমন উচ্চতায় নিয়ে গেলেন, নবীজি ওনাকে কাবা শরীফের উপরে চড়িয়ে দিয়েছেন। মক্কা বিজয়ের দিন কাবা শরীফে উঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান দিয়েছিলেন। শুধু কাবা শরীফ নয়, আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সুসংবাদ দিয়েছে, বেলাল তুমি সবার আগে জান্নাতে যাবে। যে নবীর কদমে কোরবান হলে দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। নবীজিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সব উম্মতের আগে যাব? বলে, হ্যাঁ বেলাল, তুমি সব উম্মতের আগে জান্নাতে যাবে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সব নবীদের আগে জান্নাতে যাব? আমার নবী বলছেন, হ্যাঁ বেলাল, তুমি সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারও আগে জান্নাতে যাব? আমার নবী বলছেন, হ্যাঁ বেলাল, তুমি আমারও আগে জান্নাতে যাবে। এখন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে থাকতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়, যে নবীর কদমে কোরবান হওয়ার কারণে আমি বেলাল বেলাল হয়েছি, ওই নবীর আগে কি করে আমি জান্নাতে যাব? তখন আমার নবী বলছেন, বেলাল, আমি যেই উটের পিঠে চড়ব ওই উটের লাগাম থাকবে তুমি বেলালের হাতে, তুমি গোলাম হয়ে আগে আগে জান্নাতে যাবে, আমি সর্দার হয়ে তোমার পিছনে পিছনে আসব। প্রিয় হাজরিন, সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, নবীজি যখন দুনিয়া থেকে উফাত করেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আর মদিনাতে থাকা সম্ভব নয়, কারণ যেখানে তাকাই সেখানে আমি আমার নবীকে দেখি। যে বিলাল আমি আজান দিতাম, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, কিন্তু আজকে তো আমার নবীকে আমি দেখছি না, আমি বেলাল এখানে থাকা সম্ভব নয়, উনি সিরিয়াতে চলে গেলেন। এক রাত্রে উনি স্বপ্নে আমার নবীকে দেখলেন, সুবহানাল্লাহ। আপনারা জানেন বুখারী মুসলিমের হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ হাক্ক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবই আমি নবীকে দেখলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না করতে লাগলেন, উনি আর দেরি করলেন না, রওনা করলেন সিরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে দেখলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বিলাল, তুমি কি আমাদেরকে সেরকম আওয়াজ দিয়ে, সেই মধুর কণ্ঠ দিয়ে আমাদের কি আরেকটা বার আজান শোনাবে যেরকম তুমি নবীজির সামনে শোনাতে? তখন হযরত বিলাল কান্না করে দিলেন, বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আল্লাহি মাস্তাতাতু আইয়াজনা বাদা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে খলিফা, নবীজির ওফাতের পরে আমি বেলালের পক্ষে সম্ভব নয় আজান দেওয়া, কারণ
যখন আজানের সময় হতো তখন আমি নবীর কদমে গিয়ে হাজিরা দিতাম এবং বলতাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল যখন অনুমতি দিত তারপরে আমি আজান দিতাম। এখন আমি কার থেকে অনুমতি চাইব? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যাদাস শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন একজনের বয়স ছিল সাত, আরেকজনের বয়স ছিল আট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন, বললেন বেলাল আপনি একবার আমার নবীর সামনে যেরকম আজান দিতেন আমাদেরকে একটু আজান শোনান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে চললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনে হয় মদিনার জমিন কেঁপে উঠেছে, মনে হয় আমার নবী রাহমাতুল আলামিন রওজা মোবারক থেকে আবার ফিরে এসেছে, মদিনার গলি কেঁপে উঠেছে। যখন উনি আবার বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার অলিতে গলিতে যত নারী পুরুষ ছিল সবাই ছুটে এসেছে, বেলালের কণ্ঠে আজান শোনা যাচ্ছে, মনে করি নবীর সময় আবার ফিরে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজ দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান পরিপূর্ণ করতে পারে নাই, উনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। এইভাবে নবীর প্রেমে যদি জীবন দিতে পারি আমরা, নবীকে স্মরণ করতে পারি প্রত্যেকটা মুহূর্তে, আমাদের জীবন দামি।